সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমরা দেখব বিগ ব্লু বাটন এর মাধ্যমে কিভাবে ভিডিও কনফারেন্স করা হয়ে থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি বিগ ব্লু বাটন এটা হচ্ছে একটা কি ওয়েব কনফারেন্সিং সিস্টেম, জাস্ট এটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য বা অনলাইন কনফারেন্সের জন্য, ঠিক আছে। তো বেসিক্যালি বিগ ব্লু বাটন দ্য প্রোভাইডস এ রিয়েল টাইম শেয়ারিংস অফ অডিওস ভিডিওস স্লাইডস অ্যান্ড চ্যাটিং অ্যাজ ওয়েল অ্যাজ অন ইউর স্ক্রিন। দ্যাটস মিন আপনার কম্পিউটারটাকে সে কী করতে পারে, শেয়ার করতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা বিগ ব্লু বাটন এর মাধ্যমে একটা লাইভ ভিডিও কনফারেন্স করতে পারি, যেখানে আমাদের কন্টেন্টগুলো কী করতে পারি, শেয়ার করতে পারি, ওকে। তো এই বিগ ব্লু বাটন এর জন্য প্রথমে হচ্ছে আপনাকে বিগ ব্লু বাটন একটা ইমেজ ফাইল লাগবে। তো ইমেজ ফাইলটা আপনি কী করবেন, ইন্টারনেটে যাবেন, ইন্টারনেটে গিয়ে এই সাইট থেকে এখানে দেখবেন যে বিগ ব্লু বাটন ভিএম, দ্যাটস মিন বিগ ব্লু বাটন একটা ইমেজ ফাইল, এখান থেকে আপনি কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটি বিগ ব্লু বাটনে হচ্ছে ইমেজ ফাইল, যেটা হচ্ছে ভিএমডিকে ফাইল, অর্থাৎ এটা অলরেডি এটা ক্রিয়েট করা আছে, আপনি জাস্ট এখান থেকে কি করবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পরে এখানে ইন্ট্রোডাকশন এখানে কি করতে হবে সেটা আপনাকে বলে দিয়েছে, আপনি এখান থেকে এই গাইডলাইনটা কি ফলো করবেন, করার পরে আপনি সেভাবে ইনস্টল করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি আমি আপনাকে দেখিয়ে দেবো একটা ভার্চুয়াল মেশিনে কীভাবে ভিএমডিকেটা আপনি রান করবেন, ঠিক আছে। তো বিগ ব্লু বাটন আপনি রান করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে কি ভিএমওয়্যার, অর্থাৎ ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন। তো ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন আপনি কী করবেন, আপনার ডেস্কটপ বা ল্যাপটপে এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ইনস্টলেশন করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক্যালি বিগ ব্লু বাটনের ফুল প্যাকেজ, অর্থাৎ বিগ ব্লু বাটনের টোটাল যে কাজটা সেটা আমি এখন আপনাকে বলে দিচ্ছি আগে। প্রথমে হচ্ছে বিগ ব্লু বাটন ইমেজ ফাইলটা রান করার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে কি ফার্স্ট ইউজার, অর্থাৎ আপনাকে ইউজার নামে লগ ইন হতে হবে, এরপরে সেই ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে, তারপরে হয়তো থার্ড স্টেপে কি আপনাকে ইন্টারফেসটাকে দেখতে হবে, দেখার জন্য কমান্ড হচ্ছে এটা, ফোর্থ কমান্ড হচ্ছে আইপি কনফিগারেশন করতে হবে, এমনকি ফিফথ কমান্ড হচ্ছে নেটওয়ার্কটাকে রেজিস্টার দিতে হবে, এরপর সিক্সথ কমান্ড হচ্ছে আপনাকে একটা আইপি অ্যাড্রেস সেট করতে হবে, তারপর সার্ভার আইপি অ্যাড্রেস সেট করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখন যে সার্ভার আইপি অ্যাড্রেসটা আমি সেট করব সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি 50, ওকে। তো 192.168.0.50 এটা হচ্ছে আমার সার্ভার আইপি অ্যাড্রেস, এটাকে আমি কনফিগার করব, ঠিক আছে, ওকে। তো প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনাকে ভিএমওয়্যার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আমি এখানে বিগ ব্লু বাটন এই disk0.vmdk এটাকে ডাউনলোড করে নিয়ে রেখেছি, ঠিক আছে। তো আপনি প্রথমেই আপনাকে যেটা বলেছি আপনি এখান থেকে এই সাইট থেকে এটাকে কী করবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিএমডিকে ফাইল, এরপরে আপনি ভিএমআর ওয়ার্ক স্টেশনটাকে রান করবেন। রান করার পরে এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে টিপিক্যাল এবং হচ্ছে কি কাস্টম, তো বেসিক্যালি আপনি টিপিক্যাল দিয়েও করতে পারবেন অথবা কাস্টম দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তো আমি টিপিক্যাল মানে হচ্ছে সাধারণভাবে যে গাইডলাইনটা সে আমাকে দিচ্ছে সেটা আমি ফলো করব, বাট আমি এখন কি করব কাস্টমাইজ করব, সেক্ষেত্রে আমি এখানে কাস্টমাইজ সিলেক্ট করব, এরপর হচ্ছে কি নেক্সট। এই জায়গায় আপনাকে ওয়ার্ক স্টেশন বাই ডিফল্ট যেটা আছে সেটা সিলেক্ট করে এরপর কি করবেন নেক্সট করার পরে এই জায়গায় আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার এখানে এটা থাকবে, থাকার পরে এটাকে কি করবেন নেক্সট করবেন। তো বেসিক্যালি হচ্ছে বিগ ব্লু বাটন এটা হচ্ছে কি লিনাক্স উবুন্টু ভার্সন, অর্থাৎ এটা হচ্ছে উবুন্টু, অর্থাৎ আপনি এখানে লিনাক্স সেট করবেন। লিনাক্স সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কি ভার্সন উবুন্টু দিবেন, ঠিক আছে। তো উবুন্টু দেওয়ার পরে হচ্ছে কি নেক্সট। তো এরপর হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিন নেম, তো আমরা বেসে আজকে যেটা কনফিগার করতেছি সেটা হচ্ছে কি বিগ ব্লু বাটন, সেটা আমরা এখানে নেমটা দিয়ে দিব বিগ ব্লু বাটন। এরপর হচ্ছে লোকেশন, আপনি যে লোকেশনে বিগ ব্লু বাটনটা কি করতে যাচ্ছে ইনস্টল করতে যাচ্ছে সেটা আমি এখান থেকে দেখিয়ে দিব। ব্রাউজ দিস পিসি ই ড্রাইভ, আমি এখানে একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি বিগ ব্লু বাটন নামে, বিগ ব্লু বাটন দেন ওকে। এরপর কি করব নেক্সট, এখানে হচ্ছে আপনার নাম্বার অফ প্রসেসর, আপনার যদি প্রসেসর বেশি হয়ে থাকে অর্থাৎ আপনার হার্ডওয়্যার যদি বেশি হয়ে থাকে, কারণ আমরা কিন্তু অ্যাকচুয়াল পিসিতে এই বিগ ব্লু বাটনটা রান করতেছি না, যেহেতু ভার্চুয়াল মেশিনে করতেছি, সেহেতু আপনার ভার্চুয়াল মেশিনের কনফিগারেশনের জন্য আলাদাভাবে একটা কি প্রসেসর দিয়ে দিতে হচ্ছে, র্যাম দিতে হচ্ছে, সো দ্যাট অ্যাকচুয়ালে যদি আপনার কনফিগারেশন হাই লেভেল থাকে সেক্ষেত্রে ভার্চুয়ালে এই কনফিগারেশন একটু বাড়িয়ে দেবেন, যাতে করে আপনার মেশিনটি খুব স্মুথলি কাজ করে থাকে, ঠিক আছে। তো আমি এখানে টু করে দিচ্ছি, টু নাম্বার প্রসেসর টু। এরপর হচ্ছে নাম্বার অফ মেমোরি, আমি এখান থেকে র্যাম একটু বাড়িয়ে দিচ্ছি,
আপনি যদি এর বেশি আরো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার মেশিনটা আরো ভালো কাজ করবে। ঠিক আছে, নেক্সট। ওকে, এরপর হচ্ছে নেটওয়ার্ক টাইপ। যেহেতু আমি ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন করতেছি, সেহেতু আমি অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়াল দুটো কমিউনিকেশন করবো। এর জন্য আমি এখানে ব্রিজ করে দিচ্ছি, ইউজ ব্রিজ নেটওয়ার্ক। তো ইউজ ব্রিজ নেটওয়ার্ক করলে হবে কি, আমার অ্যাকচুয়াল এবং কি ভার্চুয়ালে দুটো একসাথে কানেক্ট হবে। ঠিক আছে, আমি এটাকে ব্রিজ নেটওয়ার্ক করে দিচ্ছি, দেন নেক্সট। এরপর হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট কন্ট্রোল টাস্ক বাই ডিফল্ট যেটা আছে সেটাকে রেখে আপনি কি নেক্সট করবেন। এরপর হচ্ছে কি, এখানে হচ্ছে বাই ডিফল্ট যেটা রিকমেন্ড করেছে এটাকে না দিয়ে আপনি এখানে সাতা দেবেন। ঠিক আছে, অ্যাডভান্স টেকনোলজি অ্যাডাপ্টারসে, তো এটাকে আপনি সিলেক্ট করবেন, করার পর হচ্ছে কি নেক্সট। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা পূর্বে অন্যান্য অপারেটিং সিস্টেম বা অন্যান্য সার্ভার টাইপ যেগুলো আমরা হচ্ছে ইনস্টল করে থাকি সেখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক এইটাকে সিলেক্ট করে থাকি। তো এখানে তো বেসিক্যালি এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক। যেহেতু আমরা আমাদের ভিএমডিকে ফাইলটাকে রান করব, সেহেতু আমরা এখানে করব কি, ভিএমডিকে রান ফাইল করার জন্য ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক। ঠিক আছে, ওকে। তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করব কি, ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল ডিস্ক। দেওয়ার পরে কি করব, নেক্সট করব। তো এই জায়গায় এসে এক্সিস্টিং ডিস্ক ফাইল এটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে ব্রাউজ। আমি ব্রাউজ থেকে আমার ভিএমডিকে ফাইলটাকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনার ভিএমডিকে ফাইলটা আপনি যে জায়গায় ডাউনলোড করে রেখেছেন সে লোকেশনটা আপনি দেখিয়ে দিবেন। আমি ডেস্কটপ বিগুলো বাটন এই ফোল্ডারে রেখেছি, এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে কি হচ্ছে, ওপেন। ওকে, তো ওপেন করার পর এটাকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে কাস্টমাইজ হার্ডওয়্যার যদি আপনার প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যদি র্যাম অথবা আপনার হচ্ছে প্রসেসর অথবা নেটওয়ার্ক টাইপ এগুলো যদি সিলেক্ট করে দিতে চান, বেশি বাড়িয়ে দিতে চান বা কমিয়ে দিতে চান, সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। ঠিক আছে, দেওয়ার পরে এটা ক্লোজ। তো এরপর এটাকে আমরা কি করব, ফিনিশ। তো ফিনিশ করার পরে এখানে বাই ডিফল্ট সে আপনাকে আপনার একটা মেশিন রেডি করে দিয়েছে, এখানে আপনি মেশিনটাকে কি করবেন, রান করবেন। ওকে, তো মেশিনটা রান করার জন্য আপনি এখানে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এখান থেকে রান করতে পারবেন অথবা এখান থেকে রান করতে পারবেন। তো আমি এখান থেকে রান করে দিচ্ছি মেশিনটাকে, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। তো এখানে কিছুটা সময় নিচ্ছে মেশিনটা রান হওয়ার জন্য। ওকে, তো আমার ভিএমডি কে ফাইলটা কি হয়ে গেল, রান হয়ে গেল। ঠিক আছে, তো এই পর্যন্ত আমার হচ্ছে ভিএমডি কে রান কমপ্লিট। ওকে ওকে, তো এখানে কি হচ্ছে, আপনার ভিএমডি কে ফাইলটা কিন্তু রান হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে আপনাকে যেটা বলতেছে লগ ইন হওয়ার জন্য, তো বেসিক্যালি আমরা এখানে লগ ইন হবো কি, প্রথমে হচ্ছে ফার্স্ট ইউজার। ওকে, তো যেটা আমি আপনাকে দেখিয়ে দিয়ে আসছিলাম, তো লগ ইন হওয়ার জন্য আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড লিখে রাখছি। এখানে ফার্স্ট ইউজার, পাসওয়ার্ড হচ্ছে HTTPS বিগ ব্লু ব্যাটন BBB। এরপর হচ্ছে থার্ড কমান্ডটা হচ্ছে IPConfig.a অ্যান্ড ফোর্থ ফিফথ সিক্স, এই ছয়টি মাত্র কমান্ড। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে লগ ইন হই। তো লগ ইন হওয়ার জন্য কমান্ড হচ্ছে কি, লগ ইন হওয়ার জন্য প্রথমে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হচ্ছে কি, ফার্স্ট ইউজার, ফার্স্ট ইউজার। তো এরপর হচ্ছে কি পাসওয়ার্ড, HTTPS BBB। তো এই জায়গায় কিন্তু আপনার পাসওয়ার্ডটা কি করবেন, শো করবেন। আমরা সবাই জানি যে হচ্ছে লিনাক্সের পাসওয়ার্ড সিকিউরিটি এর জন্য পাসওয়ার্ডটাকে শো করা হয় না, দেন হিট এন্টার। ওকে, তো আমার কিন্তু এখন কি হয়ে গেল, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেলাম। ঠিক আছে, তো থার্ড কমান্ডটা আমাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাকে এর ইন্টারফেসটা দেখে নিতে হবে। ঠিক আছে, তো ইন্টারফেসটা দেখার জন্য আমার যে কমান্ড সেই কমান্ডটা হচ্ছে কি, ইফ কনফিগ স্পেস মাইনাস এ হিট এন্টার। ওকে, তো ইফ কনফিগ স্পেস মাইনাস এ হিট এন্টার। এখানে আমরা দেখতেছি যে আমার বর্তমানে ইন্টারফেসটা আছে কি Ethernet 7, অর্থাৎ Ether 7, এটা হচ্ছে আমার এই মুহূর্তে হচ্ছে কি আমার ইন্টারফেস। এখন আমি ইন্টারফেসটাকে কী করবো, এডিট করবো। তো এডিট করার জন্য আমার কমান্ড হচ্ছে, যেহেতু এখন আমরা হচ্ছে আমার ইউজারে আছে, অর্থাৎ আমি ফার্স্ট ইউজারে আছে, এই জন্য আমার রুটে যেহেতু আমরা কোনো হচ্ছে অ্যাড করবো, এর জন্য সুডো কমান্ড দেবো, সুডো স্পেস, যেহেতু অ্যাড করবো, এডিটের কমান্ড হচ্ছে ভিম অথবা VI স্পেস স্ল্যাশ ETC। এরপর হচ্ছে কি নেটওয়ার্ক,
স্ল্যাশ ইন্টারফেস এন্টার। এরপরে যেহেতু আমরা অন্য ইউজার আছি সেহেতু আমাকে এখন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নিতে হবে। এখন আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি STCSVC444 এন্টার। তো এই উইন্ডোটা যখন আসবে তখন এখানে দেখুন এখানে আপনাকে বলতেছে, ঠিক আছে, এখানে আপনাকে বলতেছে সব ফাইল স্ল্যাশ ইটিসি ইন্টারফেস অফ অলরেডি এক্সিস্ট ও মিনস ওপেন রিড অনলি, ই ফর এডিট, এনওয়ে, আর ফর রিকভারি, টি ফর ডিলিট, কিউ ফর কোয়াইট, এ ফর অ্যাপ্রুভড। ওকে, তো এখানে আমরা যেহেতু এডিট করবো এই জন্য এখানে ক্লিক করব কি ই। তো দেখুন এখানে আমার কিন্তু ইন্টারফেসটা চলে আসে। এখন এই জায়গায় এসে আমাকে করতে হবে কি, ইনসার্ট করতে হবে, ইনসার্ট আই। তো ইনসার্ট এর জন্য আপনি আই প্রেস করবেন, করার পর ডাউন এরো, আপনি কিবোর্ডে ডাউন এরো প্রেস করে প্রথমে যে কাজটা করবেন যে অটো, এই অটো এই জায়গায় আসে। আপনি ইথারনেট 7 আমাদের কিছুক্ষণ আগে যখন আমরা ইফ কনফিগ স্পেস মাইনাস হাইফেন এ দিয়ে যখন আমরা কমান্ডটা দিয়ে দেখে আসি তখন এখানে ইন্টারফেস 7 দেখিয়েছিল। সো এই জায়গায় আসে 6 পরিবর্তন করে 7, ঠিক অনুরূপ করে নিচে ইন্টারফেসটাকে যখন 7 6 আছে এটাকে 7 করে দিতে হবে। দেওয়ার পরে আইপি অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাতে হবে, আপনার সার্ভার আইপি অ্যাড্রেস। তো আমাদের সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে কি 192.168.0.50। তো এখানে 50 দিচ্ছে, সাবনেট মাস্ক 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.0.1। আপনি এখান থেকে চাইলে এভাবে বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে বসিয়ে দিচ্ছি 255.255.255.0, এরপর হচ্ছে কি গেটওয়ে 192.168.0.1। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার সার্ভার আইপি অ্যাড্রেস, সার্ভার নেটওয়ার্ক মাস্ক, সার্ভার গেটওয়ে, ঠিক আপনি যে সার্ভার আইপি অ্যাড্রেস দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে। আই অ্যাড্রেস মিনস ইউর সার্ভার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এরপর এটাকে এখন কী করবো, সেভ করবো। তো সেভ করার জন্য কমন হচ্ছে আপনি কিবোর্ডে স্কিপ প্রেস করবেন, অর্থাৎ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিবোর্ডে গিয়ে আপনি প্রেস করবেন হচ্ছে কি স্কিপ, কিবোর্ডে এই স্কিপ প্রেস করবেন। করার পর আছে শিফট চেপে ক্লোন, অর্থাৎ শিফট চেপে ক্লোন, এরপর আছে কি ডব্লি কিউ। ওকে, তো বেসিক্যালি এখানে কী করবো, এখন শিফট ক্লোন, এরপর হচ্ছে ডব্লি কিউ, রাইট অ্যান্ড কোয়াইট দ্যাট, এরপর আছে কি হিট এন্টার। তো আমার এটা কী হয়ে গেল, আমি যে সার্ভার আইপি অ্যাড্রেসটা দিয়েছি এটা কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো, আমার নেটওয়ার্ক ইন্টারফেসটাকে আমি কি রিস্টার্ট করবো। তো রিস্টার্ট করার জন্য আমার কমান্ড হচ্ছে কি সুডো, যেহেতু আমরা রুট ইউজার থেকে করতেছি না এর জন্য কমান্ড হচ্ছে কি সুডো, সুডো স্পেস স্ল্যাশ ইটিসি স্পেস ইনিট আইটি ডট ডি। ওকে, এরপর হচ্ছে কি নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং রিস্টার্ট, হিট এন্টার। ওকে, তো এখন আমার নেটওয়ার্ক ইন্টারফেসটা কি হয়ে গেছে, রিস্টার্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো নিয়ে যাওয়ার পরে এখন আমি যেটা করব, আমার পরবর্তী কমান্ডটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস সেট। ওকে, তো বেসিক্যালি আমি এখন যে কমান্ডটা দিলাম, অর্থাৎ ফিফথ কমান্ড যেটা দিয়েছি রিস্টার্ট করে নিয়েছি। এরপরে আমি এখন কী করবো, সেট আইপি অ্যাড্রেস করবো। তো সেট আইপি অ্যাড্রেস জন্য আমি যে কমান্ডটা সেটা দেবো হচ্ছে কি সুডো, সুডো দেওয়ার পর হচ্ছে কি BBB-conf স্পেস SetIP। দেওয়ার পরে আপনি যে সার্ভার আইপি অ্যাড্রেসটা দিয়েছেন সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসাবেন, ঠিক আছে, 192.168.0.50, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এন্টার। তো এটা দেওয়ার পরে হচ্ছে যখন এন্টার করেছেন, এন্টার করার সাথে সাথে আপনার আইপি অ্যাড্রেসটা কী হবে, সেট হবে। বাট এর জন্য আপনি একটা পাসওয়ার্ড চাচ্ছে, আপনি এখানে পাসওয়ার্ডটা দেবেন এন্টার দেওয়ার পরে। আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি STCSVC444 এন্টার। তো এখন কী করে, আমার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে সে আমার এই আইপি অ্যাড্রেসটা সেট করে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে কিছুটা সময় নিচ্ছে, সময় নেওয়ার পরে সে আমাকে অটোমেটিক আমার ইউজারে নিয়ে এসে দেখাবে।
তো আমার সে টাইপে কমপ্লিট হয়ে গেল। এখন আমি আমার আইপি অ্যাড্রেসটা দেখবো, ঠিক আছে। দেখার জন্য কমান্ড আছে ইফ কনফিগ এন্টার। তো ইফ কনফিগ এন্টার দেওয়ার সাথে সাথে আমি এখানে দেখি আমার ইথারনেট 7, এখানে ইথারনেট 7 এর যে আইপি অ্যাড্রেসটা সেট হয়েছে সেটা 192.168.0.50, ঠিক আছে। অর্থাৎ আমি যে সার্ভার আইপি অ্যাড্রেসটা দিয়েছি সেটা এখানে ঠিক সেট হয়ে গেছে। ওকে, এরপরে কাজ হচ্ছে আমার এই পর্যন্ত আমার ভিএমডিকে ফাইলটা ফুললি রান এবং কি কনফিগারেশন। ওকে, এখন আমি যে কাজটা করবো, এখন আমি আমার ইন্টারফেসে যাব। অর্থাৎ আমার ইন্টারফেসে আমি এখানে রাইট ক্লিক করে আবার ইন্টারফেসে যাব। ইন্টারফেসে যাওয়ার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, যাওয়ার পর আমার ইথারনেট এখানে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এখানে যাব। যাওয়ার পরে আমি যে সার্ভার আইপি অ্যাড্রেস দিছি এই সিরিজের এখানে আইপি অ্যাড্রেস বসাবো, ঠিক আছে। 192.168.0. আমি সাপোজ এখানে 10 দিচ্ছি, যেহেতু আমার সার্ভার আইপি অ্যাড্রেস 50, সেহেতু এই একই সিরিজের এখানে একটা আমি কি করতেছি আইপি অ্যাড্রেস দিচ্ছি। ওকে, এরপর আছে 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 192.168.0.1। এরপর ডিএনএস যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডিএনএস দিবেন। সাপোজ আমি ডিএনএস দিয়ে নিচ্ছি। ওকে, তো একই সিরিজের আইপি অ্যাড্রেস আপনি আপনার এই ইন্টারফেসে আসে বসাবেন, কারণ আমরা এটাকে ব্রিজ করে রেখে দিয়েছি। যেহেতু ব্রিজ, সেহেতু আমার অ্যাকচুয়াল পিসি এবং কি ভার্চুয়াল পিসি একই সিরিজের আইপি অ্যাড্রেস হবে। ওকে ওকে, এরপর হচ্ছে কি ওকে, ইয়েস ওকে দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনি আপনার সার্ভার আইপি অ্যাড্রেসকে পিং করবেন। এর জন্য উইন্ডোজ আর কমান্ড প্রম্পটে যাবেন, সিএমডি, এরপর পিং করবেন আপনার সার্ভার আইপি অ্যাড্রেসকে 192.168.0.50। ওকে, কমান্ড করে আপনি আপনার সার্ভারকে পাচ্ছেন, মানে কি আপনার এই সার্ভারকে আপনি রিপ্লে, সার্ভার এখানে আপনাকে রিপ্লে দিচ্ছে, মানে আপনার সার্ভারের সাথে কানেকশন। ওকে, তো এরপরে যে কাজটা করবেন, এরপর হচ্ছে আপনি একটা ব্রাউজারে যাবেন। এখানে আমি ইন্টারনেট এক্সপ্লোরারে যাচ্ছি, ব্রাউজারে। এরপরে ব্রাউজারে গিয়ে আপনার সার্ভার আইপি অ্যাড্রেসটা বসাবেন 192.168.0.50। আপনার সার্ভার আইপি অ্যাড্রেসটা এখানে বসাবেন, ইন্টার করবেন। তো ইন্টার করার সাথে সাথে কিন্তু এই অপশনটা আপনার এখানে চলে আসে, অর্থাৎ বিগ ব্লু বাটনের একটা পেজ চলে আসে। এখানে ঠিক জয়েন এটিএম মিটিং, এখানে আপনি আপনার নাম দিয়ে জয়েন করবেন, ঠিক আছে। সাপোজ আমি আমার নাম দিচ্ছি মমিনুল, এই নামটা দিয়ে আমি এখানে কি করবো, জয়েন করবো। ওকে, তো জয়েন করার সময় যদি আপনার এখানে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার কি হয় যদি অ্যালাউ করতে বলে, এখানে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার সেটা আপনি এখানে অ্যালাউ করে দেবেন, কারণ অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার আপডেট না থাকলে আপনার বিগ ব্লু বাটন এই পেজটা আসবে না, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে যে একটা নোটিফিকেশন আসবে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটাকে অ্যালাউ করে দেওয়ার জন্য, আপনি সেখানে এটাকে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এই উইন্ডোটা আসবে, এখানে এখন আপনাকে বলতেছে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার সেটিং। ওকে, তো এটা সেটিং, এটাকে আমি অ্যালাউ করে দেবো, জয়েন অডিও করে দেবো, ঠিক আছে। ওকে, তো এরপরে এই হচ্ছে আমার একটা বিগ ব্লু বাটনের ড্যাশবোর্ড। এটা আমার এই পর্যন্ত আসা মানে আমার বিগ ব্লু কনফিগারেশন খুব স্মুথলি ডান। এখন এই উইন্ডোতে আমরা এখন উইন্ডো সম্পর্কে পরিচিত হব। উইন্ডোতে দেখি প্রথমে হচ্ছে এখানে দেখি হচ্ছে কি শেয়ার মাই ডেস্কটপ, আমি আমার ডেস্কটপকে শেয়ার করতে পারবো। এরপর হচ্ছে শেয়ার মাই ক্যামেরা, আমি আমার ক্যামেরাকে শেয়ার করতে পারবো। এরপর শেয়ার মাই মাইক্রোফোন, মাইক্রোফোনকে শেয়ার করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সুইচ প্রেজেন্টার, আমি বর্তমানে এই মুহূর্তে মমিনুল আমি নিজে, সেটাকে এখানে সুইচ প্রেজেন্টার। এরপর হচ্ছে কি লিসেনার, এখানে যারা যারা অ্যাড হবে এরা হচ্ছে কি লিসেনার। তো লিসেনারের সাউন্ড আমরা এখান থেকে মিউট অ্যান্ড আনমিউট করে দিতে পারবো। এরপরে এটা হচ্ছে কি এই জায়গায়, এটা হচ্ছে কি প্রেজেন্টেশন অথবা আপনার কোনো কিছু শেয়ার যখন করবেন সেটা এখানে আপনার এই উইন্ডোতে আসবে। ওকে, ডান কর্নারে এটা হচ্ছে আপনার চ্যাটিং সিস্টেম, অর্থাৎ আপনি এখান থেকে চ্যাটিং করতে পারেন। সাপোজ আমি এখানে হাই দিচ্ছি, হাই, আমি এখানে দিচ্ছি দিস ইজ মমিন, দিস ইজ মমিন। ওকে, তো এটা হচ্ছে আপনাকে চ্যাটিং অপশন। তো বেসিক্যালি এই হচ্ছে আপনার বিগ ব্লু বাটন একটা উইন্ডো, ঠিক আছে। তো এখন আপনি যদি এই জায়গা থেকে কোনো আপনি একটা, এখন আপনি কী করবেন, ভিডিও কনফারেন্সের জন্য একটা ভিডিও কল করবেন। তো ভিডিও কনফারেন্সে আপনি জয়েন করার জন্য আপনি ক্যামেরায়, অর্থাৎ শেয়ার মাই ক্যামেরা এই জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই শেয়ার মাই ক্যামেরায় ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার শেয়ার মাই ক্যামেরা, সাপোজ আমি আমার শেয়ার মাই ক্যামেরাতে এখন কি করব, ক্লিক করব। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি কি আমার শেয়ার মাই ক্যামেরা। আমি চাইলে এটাকে যদি আমি ক্যামেরাটাকে শেয়ার করি তাহলে এই জায়গায় দেখবেন
স্টার্ট শেয়ারিং এই জায়গায় কি করবেন শেয়ার করে দিবেন ঠিক আছে তো বেসিক্যালি এখন আমার ক্যামেরাটা কি হয়ে গেছে শেয়ার হয়ে গেছে ওকে আপনি চাইলে এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন তো এভাবে আপনি আপনার এটা কি করবেন শেয়ার করবেন ঠিক আছে তো শেয়ার করার পরে এখন আপনি এখানে দেখুন যে এখানে চাইলে আপনি এখান থেকে লগ আউট করে নিতে পারবেন তো এখানে চাচ্ছেন আপনি এখানে আরেকটা মানে আরেকজন আপনি এখানে কি করবে ভিডিও কনফারেন্সের সাথে অ্যাড হবে এর জন্য আপনাকে কি করতে হবে অন্য একটা ব্রাউজারে গিয়ে সেই ভিডিও কনফারেন্সে অ্যাড করার জন্য আপনার সার্ভার আইপি অ্যাড্রেস দিয়ে তার নাম দিয়ে এটাকে জয়েন করবে ঠিক আছে তো দেখি এখানে দেখি আমরা কিন্তু আমাদের স্যার এখানে জয়েন হয়ে গেছে আমি স্যারকে এখানে তো বেসিক্যালি এইভাবে আপনি কি করবেন আপনার ভিডিও কনফারেন্স সাথে অ্যাড হবেন ঠিক আছে অর্থাৎ আপনার সার্ভার আইপি অ্যাড্রেস দিয়ে আপনি যতগুলো যে কয়েকজন ব্যক্তি একসাথে কনফারেন্স করতে চান সবাই এইভাবে এক এক করে অ্যাড হবে যে যে ব্যক্তি শেষে ব্যক্তির নাম দিয়ে অ্যাড করবেন ঠিক আছে অ্যাড করার পর নিচে এখানে ভিডিও ডকস এই জায়গার সাথে ম্যাক্সিমাম করতে চান সেক্ষেত্রে কি হবে ম্যাক্সিমাম হবে দেখি ওকে আবার এখান থেকে আপনি চাইলে আপনি এখান থেকে কেটে দিতে পারবেন ঠিক আছে আপনি এখানে ক্রস করে দিন চলে গেছে ওকে ওকে তো এরপরে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনি কোনো একটা ডকুমেন্ট শেয়ার করবেন তো ডকুমেন্ট শেয়ার করার জন্য আপনি এখানে জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এখানে ক্লিক করবেন এখানে আপলোড এ ডকুমেন্টস ফর প্রেজেন্টেশন আপনার এখানে বলতেছে যে কোনো ডকুমেন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনি এখানে কি করবেন আপলোড করবেন ঠিক আছে তো এই জায়গায় আপনি কি করবেন আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করবেন আমি একটা ডকুমেন্ট আপলোড করি ক্লিক করার পরে এখানে দেখবেন যে ফাইল এইখানে ব্রাউজ ফাইল তো ব্রাউজ ফাইল আপনি ক্লিক করে আপনি এটা কি হবে ব্রাউজ ফাইল থেকে আপনি এখানে একটা যে কোনো কিছু এখানে অ্যাড করে দেবেন ডেস্কটপ থেকে বিগুলো বাটন থেকে সাপোজ আমি এখান থেকে একটা পিকচার প্রথমে আমি একটা পিকচার আপলোড করি এরপর এখানে আপলোড করে দিই আপলোড করার সাথে সাথে আপলোড কমপ্লিট হয়ে যাবে কনভার্ট করবে তো কনভার্ট করলে দেখি এখানে পিকচারটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমি আমার আমি এই ছবিটাকে কি করবো শেয়ার করবো সো এই ছবিটাকে আমি শেয়ার করেছি এখানে এখন আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো অর্থাৎ আমি এখান থেকে ক্লাস কন্টিনিউ করতে পারবো দেখি এখান থেকে তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার এখানে হোয়াইট বোর্ডের যে অপশনটা সেটা চলে আসে ঠিক আছে তো বেসিক্যালি এটা আমি সাপোজ হোয়াইট বোর্ড আমি চাইলে এখান থেকে আমার এটা আমার স্ক্রিন এখানে আমি আমার প্রেজেন্টেশন শো করতে পারবো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে হোয়াইট বোর্ড হিসেবে কাজ করতে পারবো সাপোজ দেখি এখানে যে হোয়াইট বোর্ড হিসেবে কাজ করতেছে আমি চাইলে এটাকে চেঞ্জ করে যদি অন্য কোনো কন্টেন্ট দিতে থাকি সেখানে আবার ক্লিক করবো করার পর ব্রাউজ ফাইলে গিয়ে দেখিয়ে দেবো দেখার পর কী করবো আপলোড করবো ওকে ব্রাউজ ফাইল আপলোড তো এভাবে আপনি এখানে কি করবেন আপনি এখানে কন্টেন্ট আপলোড করবেন ঠিক আছে তো এছাড়াও আপনি এখন চাচ্ছেন এখানে একটা পাওয়ার পয়েন্ট অর্থাৎ প্রেজেন্টেশন কি করবেন আপলোড করবেন বা প্রেজেন্টেশন শেয়ার করতে চাচ্ছেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে করার পর এখানে ব্রাউজ ফাইল সিমিলারলি আপনার প্রেজেন্টেশনটাকে আপনি এখানে দেখিয়ে দিবেন দেখার পর আপলোড করবেন করার পর সেটাকে কনভার্ট করে সে অটোমেটিক আপনি এখানে শো করবে দেখি আমার টোটাল 23টা স্লাইড 23টা স্লাইড এখানে চলে আসে এখন আমি যদি নেক্সট করি তো এখানে দেখি এটা হচ্ছে কি আমার পাওয়ার পয়েন্ট ওকে আমি এখানে আমার পাওয়ার পয়েন্টে কি করে দিয়েছি শেয়ার করে দিয়েছি তো এটা আমার পাওয়ার পয়েন্টের ক্লাস দ্য বুট প্রসেস ওকে দ্য বুট প্রসেস এখানে আমি চাইলে নেক্সট স্লাইডে যেতে পারবো এখানে ফার্স্ট স্লাইড এবং কি নেক্সট স্লাইড নেক্সট স্লাইডে ক্লিক করে নেক্সট স্লাইড আসবে এখানে নেক্সট স্লাইড ওকে নেক্সট স্লাইড এখন আপনি চাচ্ছেন যে নেক্সট স্লাইড আমি প্রিভিয়াস স্লাইডে আসেন প্রিভিয়াস স্লাইড এখন এখান থেকে আপনি কি করবেন মার্ক করবেন
তো ম্যাপ করার জন্য এখানে দেখুন আপনাকে সিলেক্ট কালার, কালার সিলেক্ট করলে কালার সিলেক্ট হবে। আপনি ঠিক যদি এভাবে মার্ক করতে চান সেভাবে মার্ক করতে পারবেন। এখন আপনি যদি এখান থেকে বোঝাতে যাচ্ছেন এভাবে বোঝাচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে অনলাইন ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছেন। আপনি এক আপনি ওয়েব ক্যামেরা শেয়ারের মাধ্যমে এটা কি করতে পারতেছেন, ভিডিও কনফারেন্স করতে পারবেন। এছাড়া আপনি এখানে প্রেজেন্টেশন বা আপনার কন্টেন্টটা এখানে শেয়ার করে দিয়ে সেই কন্টেন্টের উপরে আপনি লেকচারও দিতে পারতেছেন, ঠিক আছে। তো এখানে চাইলে এটাকে আপনি মুছে ফেলবেন, এখানে ক্রসে ক্লিক করলে হয়ে যাচ্ছে। তো দেখুন এটা চাইলে আপনি জুম করতে পারবেন, আবার এখান থেকে চাইলে এই কন্টেন্টটাকে আপনি জুম করতে পারবেন, ঠিক আছে, জুম ইন আউট, ওকে। এবং এখানে চাইলে আপনি কি করবেন, ফিট ফর পেজ অথবা ফিট ফর হোয়াইট। তো এইভাবে এখানে এখানে আপনি আপলোড ডকুমেন্ট ফর প্রেজেন্টেশন, এখানে আপনি আপনার প্রেজেন্টেশনে আপনার আর যে কন্টেন্ট সেটা কি করবেন, আপলোড করবেন, ঠিক আছে, ওকে, আবার ব্যাক, ওকে। তো এরপর আপনি যেটা করবেন সেটা এখানে দেখুন, যেখানে আপনি চ্যাটিং করতে পারবেন। সাপোজ এখানে আপনার যে কয়েকজন স্টুডেন্ট একের সাথে অ্যাড হবে বা এই বিষয়ে কোনো কথা বলতে যাচ্ছে, তারা যদি কোনো মন্তব্য করতে চায় বা কোনো বিষয়ে কথা বলতে চায় বা চ্যাটিং যদি করতে চায়, কথা বলতে চাইলে তারা ক্যামেরা শেয়ার করে কথা বলতে পারবে। এবং কি যদি কোনো সেই বিষয়ে কোনো লিখতে চায় সেক্ষেত্রে সে এখানে লিখবে। সাপোজ এখানে দেখি ইমরান স্যার এখানে বলেছে হাই মমিন, তো আমি সাপোজ রিপ্লাই দিচ্ছি, হ্যালো স্যার। তো এইভাবে আপনি চ্যাটিং, এইভাবে আপনি কি করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে আপনার চ্যাটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারবেন, ওকে। তো চ্যাটিংয়ের কালার চাইলে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, আপনি যেটা করতে চান সেটা কিন্তু করেন। সাপোজ হ্যালো, তো আমার কালার কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আমি এটা এখান থেকে করে নিতে পারবো, ওকে। তো এরপরে এখানে দেখুন আমি যেটা বলছি, আপনার শিয়ামি ডেস্কটপ এখানে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিন কী হয়ে যাবে, আমি ফুল স্ক্রিন করলাম, ফুল স্ক্রিন করার পর আমার ফুল স্ক্রিন এই মুহূর্তে এটাকে শেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডেস্কটপ শেয়ারিং প্রেজেন্টেশন প্রিভিউ, আমার এই প্রেজেন্টেশনটা কিন্তু ডেস্কটপ আকার ওই যে অন দ্য আদার হ্যান্ড থেকে আমাকে দেখতেছে বা অন্য জায়গা থেকে যে আমাকে আমার এখানে কানেক্ট করেছে সে পুরোটাই কিন্তু এখন সে আমার শুধুমাত্র একটা উইন্ডো দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে কি আমার ডেস্কটপটাকে, ঠিক আছে, শুধুমাত্র এই ডেস্কটপে সে দেখতে পাবে, ওকে। তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো বেসিক্যালি এইটি হচ্ছে বিগ ব্লু বাটনের মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, একটা ভিডিও কনফারেন্স করতে পারতেছেন অথবা এখানে এসে আপনি কোনো একটি ক্লাস অনলাইন ক্লাস কন্ডাক্ট করতে পারতেছেন, ঠিক আছে। তো এর জন্য জাস্ট একটা ভিএমডিকে ফাইল প্রথমে আপনি ডাউনলোড করবেন, দেওয়ার পরে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে মাত্র ছয়টা কমান্ড আপনি দিবেন, দেওয়ার পরে এভাবে রেডি করে আপনি ভিডিও কনফারেন্স করতে পারবেন, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবেন, এখানে আপনি যখন অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার আপডেট চাচ্ছে তখন আপনি সাথে সাথে সেটা কী করবেন, আপডেট করে দেবেন, কারণ কারণ এই বিগ ব্লু বাটন অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার যদি আপডেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিগ ব্লু বাটনের মাধ্যমে কিন্তু আপনি কী করতে পারবেন না, কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এটা একটু বিশেষভাবে করতে হবে, উইথাউট অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার আপডেট আপনি কখনোই কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। যদি এটা কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা কী করবেন, আপডেট করে দেবেন। এছাড়া এছাড়া আপনি এখানে কেয়ারফুলি আপনি এখানে ফাইলগুলো কী করবেন, আপলোড করবেন। এবং কি এই জায়গায় এসে এটা হচ্ছে সুইচ প্রেজেন্টার, অর্থাৎ আপনি যেটাকে প্রেজেন্ট করতেছেন সেটা হচ্ছেন আপনি। এখানে চাইলে এরপরে যেটা হচ্ছে লিসেনার, সেই লিসেনার লিস্ট হচ্ছে এখানে, আপনি এখান থেকে মিউট অ্যান্ড আনমিউট করে দিতে পারবেন। এবং কি আপনাকে এখানে আপনি যদি কাউকে তার অ্যাক্সেস দিতে চান, অর্থাৎ কেউ যদি এখানে অ্যাড হয়ে থাকে তাকে ক্লিক করে তাকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দিতে চান সেক্ষেত্রে সে পারমিশন নিতে পারবে বা সেও কোনো তার ফাইল বা কন্টেন্ট শেয়ার করতে পারবে, ঠিক আছে। তো বেসিক্যালি এভাবে আপনি বিগ ব্লু বাটন ইমেজ ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে কনফিগারেশন করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার অডিওস, ভিডিওস, স্লাইড, চ্যাটিং আর স্ক্রিন শেয়ার করতে পারবেন, ঠিক আছে, ওকে।